লেটস প্লে পলিটিক্স অনুষ্ঠানের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। এই অনুষ্ঠানে থাকছে আমেরিকার রাজনীতি আর ফুটবল। ইতালির ফুটবল লিগে জুভেন্টাস টুরিন 1-0 ব্যবধানে পালেরমোকে পরাজিত করে শিরোপা জয় করল। যদিও 2005 এবং 2006 সালে পাতানো ম্যাচ খেলার দায়ে তাদের দুইটি শিরোপা বাতিল হয়ে গিয়েছিল। ওদিকে জার্মানির ফুটবল লিগে বরুশিয়া ডর্টমান্ড এবং বায়ার্ন মিউনিক 1-1 গোলে ড্র করেছে। বায়ার্ন মিউনিক অবশ্য এরই মধ্যে শিরোপা জিতে নিয়েছে। আসছে 25 মে লন্ডনে UEFA চ্যাম্পিয়ন্স লিগের যে ফাইনাল অনুষ্ঠিত হবে, তার জন্যে উভয় দলই তাদের তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতির জগতে অভিবাসন ব্যবস্থায় সংস্কার নিয়ে কংগ্রেসে বিতর্ক হচ্ছে। দুই প্রধান দলের সেনেটররা এমন একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছেন যার আওতায় এদেশে বসবাসরত 1,10,00,000 অবৈধ অভিবাসীর নাগরিকত্ব পাবার পথ প্রশস্ত হবে। ডেমোক্রেটিক সেনেটর প্যাট্রিক লেহি ওই প্রস্তাব পাশের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেন। So-called Gang of Eight, four Democrats, four Republicans, across the political spectrum, deserve an enormous amount of credit for the work they've done. I've met with them many times, I think we can get it passed. অন্যদিকে সাবেক রিপাবলিকান সেনেটর জিম ডেমন্ট ওই প্রস্তাবের সমালোচনা করলেন। There's no reason we can't begin to fix our immigration system so that we won't make this problem worse. But the bill that's being presented is unfair to those who came here legally. It'll cost Americans trillions of dollars. It'll make our unlawful immigration system worse. তবে দুই পক্ষই এ ব্যাপারে একমত যে বর্তমান অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন। ওদিকে ফুটবলের জগতে দর্শকরাও একমত যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জার্মান ক্লাবগুলোর আধিপত্য দেখা যাবে। তবে এখানে এটা বলা জরুরি যে অন্যান্য বড় ক্লাবগুলোর মতোই জার্মান ক্লাবগুলোতেও অনেক বিদেশি খেলোয়াড় খেলছেন। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে দেশ টিভিতে লেটস প্লে পলিটিক্স দেখার আমন্ত্রণ রইলো।